আসসালামু আলাইকুম। আমাদের ঘরে বাইরে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই, সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে রিয়েলিটি শো, গেম শো ঘরে বসেই করছি। আর আজকে আমাদের এই রিয়েলিটি শোতে অংশগ্রহণ করছে আমার ছেলে এবং মেয়ে। আমাদের আজকের খেলার নাম লিচু খাওয়া। এটা একটা রিয়েলিটি শো, এতে অংশগ্রহণকারী দুজন, আমরা এই প্রতিযোগী দুজনের সাথে পরিচিত হই। প্রথমে তোমার পরিচয় বলো। আমার নাম মার্শিয়া মাহাজাবিন। এরপর তুমি কিসে পড়াশোনা করো? আমি 5A পড়ি বিএম ল্যাবরেটরি স্কুলে। এই যে পিচ্ছি, আপনার পরিচয় বলেন। আমার নাম মাসিক মাহাবি। আমি 1A পড়ি। তোমার স্কুলের নাম কি? বিএম ল্যাবরেটরি স্কুল। হ্যাঁ, আজকে একটা খেলা হচ্ছে, তাই না? খেলাটা কি বলো তো? লিচু যাতে খাওয়া যায়। লিচু খাওয়া যায়, ঠিক আছে। লিচু খাওয়ার খেলা, এটা খুব মজার খেলা। বাংলাদেশ মৌসুমি ফলের দেশ, বাংলাদেশে বিভিন্ন রকম মৌসুমি ফল উৎপন্ন হয়, বিশেষ করে বাংলাদেশের আম, কাঁঠাল, লিচু, এই তিনটি ফলের বিশেষ সুনাম রয়েছে সমগ্র পৃথিবী জুড়ে রয়েছে। আর বাংলাদেশ ষড়ঋতুর দেশ, মৌসুমি বায়ুর দেশ, সুতরাং বিভিন্ন মৌসুমে বিভিন্ন রকম ফল পাওয়া যায়, বিভিন্ন রকম ফলের সমারোহ এই বাংলাদেশে রয়েছে। বৈচিত্রতার কারণেই সাধারণত এই সকল ফল আমরা উপভোগ করতে পারি, এই সকল রসালো ফলের জুড়ি মেলা ভার। তো যাই হোক, আজকে আমাদের প্রতিযোগিতার যে ফলটি, আইটেমটি রয়েছে, সেটার নাম হলো লিচু। লিচু অত্যন্ত সুস্বাদু রসালো একটি ফল, তাই না? মার্শিয়া, তুমি কি লিচু পছন্দ করো? তাই আর কি কি ফল পছন্দ করো? কাঁঠাল, আম, কাঁঠাল, আম, আনার। আচ্ছা, তোমার প্রিয় ফল কি? কাঁঠাল। কাঁঠাল, কাঁঠাল খেতে পছন্দ করো, তাই না? স্ট্রবেরিও। স্ট্রবেরি, স্ট্রবেরি বলো তো আমাদের দেশের ফল না, এটা বিদেশি ফল, এখন আমাদের দেশেও চাষ হয়। আঙ্গুর পছন্দ না তোমাদের? আঙ্গুর পছন্দ। এখন বাংলাদেশেও আঙ্গুর চাষ হয়। তারপরে যে পিচ্ছি মাসায়েক মাহাবিন, তোমার কোন ফল পছন্দ? আঙ্গুর। আঙ্গুর বেশি পছন্দ? আনারস। আনারসও পছন্দ। আঙ্গুর ইংরেজি পারো? আঙ্গুর ইংরেজি কি? গ্রেপস। আচ্ছা, ঠিক আছে। আনারস ইংরেজি কি? পাইনঅ্যাপল। পাইনঅ্যাপল, গুড। তুমি বলো জ্যাকফ্রুট মানে কি? কাঁঠাল। আজকে যে প্রতিযোগিতা, আমরা যে ফলটি ব্যবহার করছি তার নাম কি? লিচি ইংরেজি কি? লিচু হলো বাংলা, লিচি হলো ইংরেজি। ভেরি গুড। হ্যাঁ, এই তো আজকে খেলার নিয়ম কানুন বলে দিচ্ছি। আজকে নিয়ম হলো, তোমাদের সামনে লিচু রাখা আছে, দেখো সামনে প্লেট দেওয়া আছে, এইখান থেকে লিচু নিতে হবে, এটা ভালো করে ছিলতে হবে, তারপর লিচু সম্পূর্ণরূপে ছিলে খেতে হবে। খাওয়ার পর বিচিটা যার যার সামনে ট্রেতে রাখতে হবে, আর উপরের ছালগুলো এটাই রাখতে হবে। হ্যাঁ, ঠিক, এই ট্রেতে রাখতে হবে। সময় 1 মিনিট। 1 মিনিটে যে সব সর্বোচ্চ লিচু খাবে সেই হলো বিজয়ী। আর এই ক্ষেত্রে আমরা তোমাদের সামনে ট্রেতে রাখা যে লিচুর বিচিগুলো আছে এগুলো গুনে দেখব, ঠিক আছে? যেহেতু দুজনেরই লিচু পছন্দ, মোটামুটি পছন্দ, তাই না? যদিও শিখছে না। তাহলে আমরা যখন স্টার্ট বলবো শুরু হবে, আর যখন ফিনিশ বলবো সময় শেষ হবে। বোঝা যাচ্ছে? তাহলে আমরা খেলা শুরু করতে পারি। তোমরা প্রস্তুত? প্রস্তুত? ইয়েস প্রস্তুত।
তাহলে সময় কাউন্ট করছি। রেডি, 1 2, না একটু বলিনি, এক্ষেত্রে কিন্তু ভালোভাবে একটু চিবিয়ে খেতে হবে, হ্যাঁ টপ করে গিলে ফেলা যাবে, একটু চিবিয়ে খেতে হবে, আর একটু সাবধান থাকতে হবে, খেলায় রিস্ক আছে, হ্যাঁ যাতে আমরা এই রিস্ক অ্যাভয়েড করতে পারি এই জন্য খুব সাবধানে খাবো। হ্যাঁ তাহলে রেডি সবাই, হ্যাঁ রেডি, 1 2 3 স্টার্ট। সময় শেষ হলো, ফিনিশ। শেষ হয়ে গেল আমাদের আজকের লিচু খাওয়ার খেলা, রিয়েলিটি শো। সময় নির্ধারিত সময়ে কে কটা লিচু খেয়েছে কাউন্ট করা যাক। প্রথমে দেখি মেয়ের এটি কয়টা আছে। মাসিয়া প্লেটটা তোমার উপরে তুলো, হ্যাঁ এখানে কয়টা আছে গুনে দেখো, 1 2 3 4 5 6 7, হ্যাঁ সামনে ধরো এইভাবে, হ্যাঁ 7টা আছে, ঠিক আছে রাখো। পরবর্তীতে ওইটাতে কয়টা আছে ধরো, কয়টা এইভাবে ধরো একটু, হ্যাঁ কাউন্ট করো, 3 3 6, হ্যাঁ তাহলে 6টা। তাহলে আজকে সর্বোচ্চ 1 মিনিট সময়ের মধ্যে সর্বোচ্চ লিচু খেয়েছে মার্শিয়া মহাজাবিন, হ্যাঁ আর একটা কম খেয়ে রানার্স আপ হয়েছে মাসাই মহাবিন। আজকে বিজয়ী কে? হ্যাঁ মার্শিয়া মহাজাবিন বিজয়ী, মাসাই হলো রানার্স আপ। তাহলে রানার্স আপ কি করবে বিজয়ী, যে তার হাতটা ধরে উপরে তুলে দাও, চ্যাম্পিয়ন বলো, পিপ 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 হুরে। খুব ভালো, আজকে আমাদের রিয়েলিটি শো শেষ হলো, লিচু খাওয়ার খেলা। আমার বাচ্চাদের লিচু পছন্দ, যাই হোক এই মৌসুমি ফল তাদেরকে খাওয়াতে পেরে আমারও ভালো লাগছে, ভালো লেগেছে। চেষ্টা করি বাচ্চাদের জন্য তাদের প্রিয় ফলগুলো খাওয়ানো, বিভিন্ন সময় এগুলো কিনে এনে তাদেরকে খাওয়াতে হয়, বিশেষ করে বাচ্চাদের পুষ্টির ক্ষেত্রে। হ্যাঁ আমাদের অভিভাবকদের অনেক গুরুত্ব দিতে হয়, ভেবেচিন্তে তাদেরকে মৌসুমি ফলগুলো খাওয়াতে হয়। তো যাই হোক,
আমাদের আজকে খেলা শেষ হয়ে গেল, আমরা ঘরে বসে এইসব করছি, সৃজনশীল বিভিন্ন কাজ, আর এই আমাদের এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর যারা আমার এই ঘরে বাইরে চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের ঘরে বাইরে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি, এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিও যথাসময়ে আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।